নমস্কার, আজ আমি আপনাদের বড়ি ঝাল করে দেখাবো। আমি এইরকম বড়ি নিয়েছি, সাদা বিউলির ডালের বড়ি, আর তার সঙ্গে মশলা পেঁয়াজ কুচি, টমেটো, আর দু চামচ সর্ষে, দু চামচ পোস্ত, তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করা, আর কাঁচা লঙ্কা চেরা, হলুদ, নুন, এই লাগবে। আর তৈরি করার জন্য সর্ষের তেল, আমি সর্ষের তেল ব্যবহার করব। প্রথমে আমি অল্প সর্ষের তেল দেব, বড়ি খুব সর্ষের মানে তেল টেনে নেয়। ওটাকে কড়াইয়ে বেশি করে নাড়তে হয়। বড়টা নাড়তে হবে। আর একটু একটু করে সর্ষের তেল দিতে হবে। বড়িগুলো লাল লাল হবে তখন আমি এটাকে নামিয়ে দেবো। দেখুন লাল লাল হয়ে আসছে বড়িগুলো। এই পদটা খেতে খুব ভালো হয়, ভীষণ মুখরোচক একটা পদ। লাল লাল হয়ে গেছে একদম বড়িগুলো, এবার আমি নামি এটাকে ঢেলে নেব। এই যে লাল লাল করে ভেজে দিয়েছি, এটাকে এক পাশে রাখছি আমি। এবারে কড়াইয়ে তেল দেবো আবার। এই বড় চামচে দু চামচ তেল দিলে হবে। পেঁয়াজ কুচানো দিলাম, একটু নুন দিচ্ছি সাথে। একটু কালো জিরে ফোড়ন আমি বলতে ভুলে গেছি, কালো জিরে ফোড়ন একটু দিতে হবে। পেঁয়াজ লাল লাল হয়ে আসলে টমেটোটা দিয়ে দেব। একটু সেদ্ধ হয়ে যাক, তারপরে আমি
সামান্য হলুদ, নুন, লঙ্কা, চারটে চেরা কাঁচা লঙ্কা আছে। এটা একটু ঝাল ঝাল হয়, খেতে খুব ভালো লাগে। খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে রান্নাটা হয়। এবারে এই সর্ষে বাটাটার মধ্যে একটু জল দিয়ে পাতলা করে, আমি গরম জল ফ্লাক্সে রেখেছি, তাই দিয়ে আমি একটু জল 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 করে তারপর আমি এটার মধ্যে দেব। আর একটু বাটি ধোয়া জল, এরপরে বড়িটা দিয়ে দেবো। বড়িটা একটু মানে ফুটবে, একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। একটু 2 মিনিট ঢাকা দিয়ে হয়ে গেছে, বড়িগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। একটু কাঁচা তেল দিয়ে নামিয়ে দেবো। এটা হলো আমার বড়ির ঝাল।